বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব। কেন ছাত্রছাত্রীদের কাছে সূচক ও লগার দম এই চ্যাপ্টারটি অনেক কঠিন লাগে তার একটাই মাত্র কারণ আমরা এই রুটের ব্যবহারগুলো ঠিক মতো জানি না এই জন্য আজকে আমরা এই রুটের কারসাজি নিয়ে আলোচনা করব। রুটের কাজ কি রুট কী করে কি না করে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো কখন রুট কাটাকাটি যায় কখন রুট কাটাকাটি হয় না এই বিষয়গুলো তো আমরা প্রথমে দেখি এই এক্স রুট এইটার মানেটা মানে দেখতে হলে আমাদেরকে খেয়াল দিই তাহলে অ্যান্সার হয় হচ্ছে টু কেন এই টু হলো এই ফোরটাকে আমরা কিন্তু সমান দুই খন্ডে ভাগ করতে পারি গুণ আকারে কিরকম দুই গুণ দুই এটাই মানে তো আমার ফোর তার মানে কত হলো এই রুট এই দুই মানে কি দুই স্কোয়ার তার মানে কত হলো আমরা অনেকেই বলি এই রুট আর স্কোয়ার কাটাকাটি ওকে দেন কাটাকাটি দেন কোনো সমস্যা নেই তারপরে দুই হবে আরও একটি উপায়ে দুই হয় কিরকম এই দুইয়ের পাওয়ার আমরা দুই লিখলাম আর এই স্কোয়ার মানে হচ্ছে হাফ স্কোয়ার মানে পাওয়ার হচ্ছে হাফ এই দুই দুই কাটা গেল তার মানে কত এই দুই এর পাওয়ার অন তার মানে হচ্ছে দুই এই যে কার্যক্রমগুলো আমরা না করে ডাইরেক্ট কিন্তু আমরা রুট ফোর সমান টু লিখি কিন্তু যখন সংখ্যা আসে না তখন কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যায় যে যখন এক্স থাকে বা এন থাকে এ বি থাকে তখন আমাদের এই কাজগুলো চলে আসে কিন্তু আমরা ওগুলো করতে পারি না বিদায় আমাদের প্রবলেম হয় তো এখন তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এক্সের পাওয়ার হাব তো এরকম যদি আমরা লিখি এক্সের এর পাওয়ার এইখানে যদি তিন থাকে তখন কি হবে এটা সমান তো এটার জন্য আমরা একটু দেখি মনে করেন সাতাইশের পাওয়ার দেওয়া আছে এই তাহলে আমরা রুট মুক্ত করবো এটাকে এখানে আমাদের ছিল থ্রি ক্লিয়ার তার মানে কত এই রুট থ্রি আর থ্রি কিউ তাই না তাহলে দেখেন এই থ্রি আর এই থ্রি কেটে দিলাম কারণ এখানে যেটা থাকবে সেইটা যদি পাওয়ার আকারে থাকে তাহলে কাটাকাটি হয় কিভাবে কাটাকাটি হয় আমরা একটু আগে দেখলাম এই থ্রি আর এই হচ্ছে থ্রি ইন্টু এই যেটা আছে এই যে অংশটার নাম কত এই অংশটার মান হচ্ছে এই অংশটার মান হচ্ছে তাহলে কাটাকাটি হয়ে গেল থ্রি পাওয়ার অন তার মানে আমরা বলতে পারি তাহলে এখন কত এই এক সমান কত একের তিন আশা করি বুঝতে পেরেছেন এখন যদি আমাদের এরকম থাকে সেভেন এর মাথায় হচ্ছে এক্স তাহলে কত হবে এক্স ওয়ান বাই এখন যদি এরকম থাকে এক্সের পাওয়ার চোদ্দ এর রুট দেওয়া এখানে আছে সেভেন এইটার মান তাহলে কত হবে এটার মান হবে কত আমরা যদি লিখি তাহলে এই এক্সের পাওয়ার চোদ্দো আর এই যে লাল বাউন্ডারি দিয়ে আমি দিয়ে দিলাম এইটার পাওয়ার এইটার মান হচ্ছে কত এইটার মান হচ্ছে বাই তাহলে কাটাকাটি হয়ে গেল কত টু তার মানে কত এক্স স্কোয়ার এর মান হচ্ছে এইটাকে কি বলে তো এটাকে বলে এই বলে হচ্ছে টু দি পাওয়ার এর মূল সাততম এখন আমরা এইটার মান বের করব তিন গুণ তিন গুণ তিন এই হচ্ছে আমাদের সাতাশ তার মানে আমরা কি লিখলাম ছয় তিন তিনের পাওয়ার তিন তো এটাকে যদি আমি ভাঙ্গাই তাহলে কি হয় বলুন এটা এরকম হয় না এটার জন্য কি থ্রি লিখলাম আর এই যে কালো কালারের বাউন্ডারি আমরা একটু আগেই দেখেছি এই বাউন্ডারির মান কত 1 বাই সিক্স তাহলে আমরা এখানে যদি ওয়ান বাই সিক্স দিই তাহলে কাড়াগাড়ি করলে কত টু তার মানে কত থ্রি এর পাওয়ার হচ্ছে কত হাব তাহলে একটু আগেই আমরা দেখেছি থ্রি এর পাওয়ার হাব মানে কত রুট রুট থ্রি কারণ কি এই রুট এর বিপরীতে কত হাফ পাওয়ার ঠিক আছে এটা সমান এক্স এটা সমান এক্স একই কথা ক্লিয়ার এই উপরেরটা যা নিচেরটাও তাই আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই টাইপের যে রুটগুলো থাকে এই যে কোনটা কি হবে যদি এটা আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে দেখবেন এই সূচক ও লগারিদমীয় অধ্যায়গুলো আপনার কাছে খুব সহজ হয়ে গেছে আমরা আর একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব তারপর আমরা বেশ কয়েকটি সমাধান করার চেষ্টা করব যে আমাদের কনসেপ্টগুলো ঠিক হলো কিনা যেমন এখানে দেওয়া আছে রুট এ প্লাস বি স্কোয়ার তো এখান থেকে দেখেই কি মনে হচ্ছে এই রুট আর স্কোয়ার কেটে যায় তার মানে কত এ প্লাস বি এর আনসার কত এ প্লাস বি এই একটা উপায় আরো একটা উপায় আমরা করতে পারি যেটি আমরা একটু আগেই শিখলাম এ প্লাস বি এর হচ্ছে স্কোয়ার আর এই যে রুটটার জন্য কত হাফ শুধু রুট থাকলে হাফ কারাগাটি হলো তার মানে কত a plus b এর পাওয়ার 1 তার মানে হচ্ছে a plus b দেখেন একই आंसर হয়ে গেল এখন যদি এই রকম না থেকে যদি এরকম থাকে a2 b এই হচ্ছে রুট এখন বলেন এই রুট আর এই স্কয়ার কে কাটাকাটি হবে না কোনো কাটাকাটি হবে না যা আছে তাই এটাকে আর কিছু করা যাবে না এভাবেই রাখতে হবে কিন্তু যদি এই রকম থাকে এ প্লাস আছে এখন কত হবে বলেন তো এখন কি এখানে স্কয়ার নেই তাহলে কি এই রুট থাকবে এই কি উঠানো যাবে না হ্যাঁ যাবে কিভাবে আগের নিয়ম এই যে আমরা এ স্কোয়ার প্লাস বি এর মাথায় ফোর রাখলাম আর এই যে আমাদের এই রুট এর মানটা কত এর মান ছিল হাফ সেই হাফটা আমরা এখানে দিয়ে দিলাম তার মানে কত হাফ কাটাকাটি হয়ে গেল দুই তার মানে এর আনসার কত এই হচ্ছে এখন রুট কখন কাটবে রুট কাটবে এই সময় যেমন দেখেন আমরা মাঝে মধ্যে বলি লড়াই হয় সেয়ানে সেয়ানে অর্থাৎ যার পাওয়ার যত স্কোয়ার এর পাওয়ার যদি তত হয় রুটের পাওয়ার যত এ এর পাওয়ার তত হলে তখনই কেবল রুট আর স্কোয়ারে কাটাকাটি হবে সেরকম আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখলে বুঝবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই একটা প্রবলেম এই প্রবলেমটা দেখেন তো কোন রুট কোনটাতে কাটে মনে করেন যে এখানে আছে একটা স্কোয়ার এখানে আছে একটা রুট এখানে আছে একটা স্কোয়ার এখানে আছে রুট এখানে একটা আছে একটা স্কোয়ার আর একটা বড় রুট এখন আমরা দেখব কোন রুটের কোন পাওয়ার তো প্রথমে আমরা এই বড় রুটটা দেখি এই বড় রুটটা দেখেন সবার উপরে বিরাজ করেছে মানে এই বড় রুটের আন্ডারে এ আছে এ আছে এ আছে ক্লিয়ার এবার এই স্কোয়ারটা দেখেন এই স্কোয়ারটার আন্ডারে সবগুলো আছে তার মানে এই রুটের আন্ডারেও সবগুলো এই আন্ডারেও সবগুলো তাহলে এই এই আর আমরা কাটতে পারবো মানে রুটের পাওয়ার যতটুক থাকবে স্কোয়ারের পাওয়ার যদি ততটুক বরাবর থাকে তাহলে সেটা কাটবে তাহলে আমরা এই স্কোয়ার এইটা কাটতে পারি ক্লিয়ার কিন্তু এই রুট এই স্কোয়ারের সঙ্গে কাটবে না এই রুট শুধু সি এর উপরে আর এই স্কোয়ার টোটালটার উপরে মানে এই রুট থেকে এই স্কোয়ার বড় লোক এই জন্য কাটাকাটি হবে না বড় লোকের বড় লোকের সম্পর্ক নেই এই স্কোয়ার উপরে আবার ওয়াইটার উপরে এই জন্য এই রুট আর এই স্কোয়ার কাটাকাটি হবে না এই রুট হচ্ছে শুধু ওয়াই এর উপরে আর এই স্কোয়ার এক্স এবং ওয়াই এর উপরে ক্লিয়ার আবার এই স্কোয়ার এক্স এর উপরে কিন্তু এই রুট এর উপরে অনেকে যদি বলতে পারে স্যার তাহলে ও একটার উপরে ও একটার উপরে হবে কিনা কাটাকাটি হবে কিনা না কারণ কি এ এক্স এর উপরে এ ওয়াই এর উপরে এ এক্স এর উপরে এ ওয়াই এর উপরে কেমনে হবে এ এক এলাকায় ও আর এক এলাকায় একই না তো এই রুট কখন কাটবে যখন এক্স স্কয়ার এর উপরে একটা রুট থাকতো আর এটা কখন কাটবে যখন এরকম একটা থাকতো তাহলে এইটা এটা কাটলো এই এটা কাটলো কারণ কি বলেন তো এই স্কয়ার এক্স এর উপরে আবার এই রুট এক্স এর উপরে জন্য কাটবে এই রুট ওয়াই এর উপরে আবার এই স্কোয়ার ওয়াই এর উপরে এই জন্য এই দুইটা কাটবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে একই রকমের উপরে উপরে থাকা লাগবে সেইটার রুট আবার যদি আমাদের আর কাটাকাটি হয় বা ওইখানে আমাদের কাজ করতে হবে অন্য জায়গায় কোনো কাজ করা যাবে না যেমন দেখেন এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস রুট ওয়াই এই স্কোয়ারের পাওয়ার হচ্ছে এই দুইটার উপরে আর এই রুটের পাওয়ার হচ্ছে ওয়াই এর উপরে এই জন্য এইটা আর এটা কাটাকাটি হবে না আবার এই স্কোয়ার হচ্ছে এক্স এর উপরে আর এই রুট হচ্ছে ওয়াই এর উপরে এই জন্য কাটাকাটি হবে না আর এই সি তো শুধু আলাদা রুট ওর কোনো স্কোয়ারটার কিছু নাই তাহলে বুঝতে পেরেছেন কোন রুট আর কোনটা কাটাকাটি হবে এই যে এইটা হচ্ছে তিনটার উপরে ছিল আর এই রুট ছিল তিনটার উপরে এই জন্য কিন্তু ওই রুট আর স্কোয়ার কাটাকাটি করা হয়ে গেছে যদি এই স্কোয়ারটা না থাকতো তাহলে এটাকে কিছুই করা যেত না যে আছে আসে অমনে রাখতে হতো কারণ দেখেন এই স্কোয়ার এই রুট যদি কাটাকাটি করতে যান তাহলে কি হবে এই স্কোয়ার দুইটার উপরে এক্স আর এর উপরে আর এই রুট হচ্ছে এক্স ওয়াই সি সবার উপরে তাহলে এই স্কোয়ার থেকে এই রুটের পাওয়ার কিন্তু বড় আমি বলছিলাম পাওয়ার যদি একই হয় তাহলে কাটাকাটি হবে আশা করি বুঝতে পেরেছেন রুটের কাশা দিনে যে আলোচনাগুলো করলাম আর কোনো রুটের কোনো কনফিউশন যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ